Hello everyone, assalamu alaikum, welcome to my channel. Aajke ami apnader sathe share korbo tips and tricks er ekta video. Eti amar channel er prothom tips and tricks er video. To cholun shuru kori. Aajker tips and tricks holo kibhabe mirror light mirror toiri kora jay. Adobe Illustrator CC 2017 e ami apnader dekhabo kibhabe live mirror toiri kora jay. Amra artboard er ek pashe যাই লিখি যাই ড্রয়িং করি অপোজিটে হুবহু সাথে সাথে রিফ্লেক্ট তৈরি হবে তো চলুন আজকের টিপস এন্ড ট্রিক্স শেয়ার করি সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস অ্যান আপডেট প্রথমে আমরা ফাইল মেনুতে গিয়ে একটি নিউ ডকুমেন্টস নিব নিউ ডকুমেন্টস এর সাইজ হবে 800 is to 600 pixel. Create new documents. এখন আমরা চলে যাব paint tools এ. Paint tools এ গিয়ে আমরা artboard এর মাঝখান বরাবর একটা line টেনে নিব. আর light mirror তৈরি করার জন্য আমাদের অবশ্যই smart guide টা on করে রাখতে হবে. এখন আমরা artboard এর মাঝখান বরাবর একটি লাইন টেনে নিলাম এরপর এই লেয়ার প্যানেলে চলে যাব লেয়ার প্যানেলে গিয়ে আমরা এই লাইনটি আর্টবোর্ডে নাম দিব গাইড গাইড ওকে এখন আমরা এই লেয়ারটি লক করে দিব এরপর আমরা আরেকটা নতুন লেয়ার নিব এরপর আমরা আবার পেন টুলে চলে যাব পেন টুলে গিয়ে আর্টবোর্ডের ভার্টিক্যালি আমরা আরেকটা লাইন টেনে নিব এরপর আমরা লেয়ার 2 টা হোল্ড করে চলে যাব হচ্ছে ইফেক্টে ইফেক্টে গিয়ে ডিসটর্ট ট্রান্সফর্ম এবং চলে যাব ট্রান্সফর্মে এরপর আমরা ট্রান্সফর্মের ডায়লগ বক্সটি ওপেন হবে এরপর আমরা রিফ্লেক্ট এক্স এই ঘটিতে টিক দিব এবং কপিতে অন লিখে ওকে প্রেস করব এরপর আমরা চলে যাব আবার লেয়ার 2 তে ড্রপ ডাউনে আমরা আমাদের পাথটা অফ করে দিব লাইনটা অফ করে দিব তো বন্ধুরা হয়ে গেল আমাদের লাইট মিরর এরপর আমরা এই পাশে যা অঙ্কন করব অপোজিটে সরাসরি তা রিফ্লেক্ট হবে তো বন্ধুরা এই ছিল আজকের টিপস এন্ড ট্রিক্স এর একটি ভিডিও যদি আপনাদের কাছে একটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে